এরা অবৈধ কমিটি, এটা পকেট কমিটি, এটা আমরা মানি না, এর তীব্র নিন্দা জানাই। সিলেট সদর উপজেলার যে কমিটি হয়েছে এটা সিনিয়র জুনিয়র মেনটেন নাই, আর আমি এই কমিটির প্রতি সন্তুষ্ট নাই। এই কমিটি অবৈধ কমিটি, পকেট কমিটি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দুই নহাট খোলা ইউনিয়ন থেকে আমরা এসেছি এবং সদরের যুব দলের কমিটি আমরা বিগত দিন আমরা দেখেছি যে একটা সদরের কমিটি আসছে, এটা অবৈধ কমিটি, এটা পকেট কমিটি, এটা আমরা মানি না, এর তীব্র নিন্দা জানাই। এটা চাষাবাদীদের কমিটি, এটা মাওবাদীদের কমিটি, এটা যুব দলের যে যুবদল আমরা এই যে সদরের যারা যুবদল করে আসছি বিগত এই 18-19 বছর যাবৎ আমরা কিন্তু নির্যাতিত, জেল জুলুম অন্যায় অত্যাচার হয়েছি, আমরা কিন্তু এই পদপদবীতে আসি নাই। আমরা এই যে অবৈধ কমিটি, এর তীব্র নিন্দা জানাই আমরা। এটা আমরা এই কোনো মেনে নিতে পারবো না, আমরা এই সদরের যুবদলের কমিটি আমরা মেনে নিতে পারছি না। পাপলু ভাই আসলে জানে না, পাপলু ভাই টাকার বিনিময়ে, সম্ভবত টাকার বিনিময়ে, পকেটের টাকার বিনিময়ে কমিটি দিয়েছে। আমরা যে সিনিয়র জুনিয়র মেনটেন করছে না, আমরা দেখছি মাঠে যারা নির্যাতন করেছে, দলের জন্য কাজ করেছে, যুবদলের জন্য কাজ করেছে, সবাদলের হাতিয়ার, যুবদলের সদরের হাতিয়ার দ্বারা এরা কমিটিতে আসে নাই। আমরা চেয়েছিলাম যে নিরপেক্ষ একটা কমিটি, সর্বদলীয় যুবদলের একটা কমিটি, সদরের শক্ত একটা কমিটি আসুক, আমরা কিন্তু এটাই আশা করছিলাম পাপলু ভাইয়ের কাছে, আমরা কিন্তু পাই না, সেই আশাটা আমরা পাইনি। আজকের যে আমরা প্রতিবাদ সভা, এটা এই যে পকেট কমিটি হচ্ছে, যারা রাজপথে ছিল এরা কোনো কমিটি পদপদবি থেকে বঞ্চিত, যারা এরা পকেট কমিটি হচ্ছে এরা টাকার লোভে পকেট কমিটি দিচ্ছে, এই কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা ভবিষ্যতে চাই সিলেট সদর উপজেলার 48 জন দিয়ে একটা কমিটি হয়েছে, আর জকিগঞ্জের মতো জায়গার 71 জন দিয়ে একটা কমিটি হয়েছে। সদরও যদি ইলা বিভ্রান্তিমূলক কমিটি হয় তাইলে এই সদর কীভাবে টিকবো? আমরা দল যারা হরইন, দলর মায়ায় আমরা আছি, অতীতেও আসলাম, বর্তমানেও আছি, সামনে দিয়েও থাকতাম। আমরা দলরে বালা ভাই, শহীদ দিয়ার আদর্শরে বালা ভাই, আমরা চাই না আমরা দলের মাঝে কোনো বিভ্রান্তি হোক, কোনো ছক্রয় বা খেয়ের খুব মন্ত্রণায় আমরা দলটা নষ্ট হোক। আমরা দলরে বালা ভাই বিদায়, আমরা দলের মায়ায় আমরা আসিও, ত্যাগ স্বীকারও করলাম। ছেলে দীর্ঘ অনেক দিন যাবৎ সিলেট সদর উপজেলার যুবদলের কোনো কমিটি ছিল না। আমরা অনেক আশাবাদী ছিলাম যে নতুন কমিটি আসবে, এই কমিটিতে যারা ত্যাগীরা আছে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং যারা অনেক দিন ধরে এই দলের সাথে সম্পৃক্ত তারা আসবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে একেবারে কারা কমিটি দিয়েছে, হঠাৎ করে যারা জুনিয়র ছিল তাদেরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমার ইউনিয়নে দেখা গেছে যে আমার ইউনিয়নে 4 জন আসছে, 4 জনের মাঝে একটা গ্রামেরই শুধু 3-3 জন, সম্পূর্ণ একটা গ্রামে শুধু 3-3 জন আছে, সম্পূর্ণ এলাকায় 1 জন। হঠাৎ করে দেখা যায় যে বাজারা কমিটি আসছে। আসলে এই ধরনের কমিটি আমরা আশা করি নাই, যে বাজারা এই কমিটিতে দিয়েছেন ইনশাল্লাহ তাদেরকে আমরা বলবো যে আপনারা কমিটি প্রত্যাহার করেন ও নতুন করে একটা কমিটি দেন, 101 সদস্য বিশিষ্ট কমিটি দেন। দয়া করে যারা এই সাথে দলের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে দিয়ে একটি কমিটি দেন, এই আশা আমি ব্যক্ত রাখি। আমি বক্তব্য